والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু সময় লস করে বসুন, তাতে আপনার জন্য মঙ্গল হবে। রমজান সমাগত, খুব সম্ভবত আল্লাহু আলাম আগামী শনিবার আমরা সাহারি খাব। তো শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা একদিন মাগরিবে আপনাদেরকে বলেছিলাম, শাবান মাসের ফজিলত সম্পর্কে বলা হয়েছিল, অনেকে একটি সিয়ামও রাখতে পারেননি। হঠাৎ করে ভালো হয়ে যাওয়াটা খুব কঠিন, তাই না? কঠিন না? একদিনই পারে কেউ? যে কোনো জিনিস হঠাৎ করে ভালো হতে পারে না। তাই যেহেতু শাবান মাস এখনও কি বাকি, কমপক্ষে বৃহস্পতিবারটা একটা সিয়াম রাখা যায়। যে অনেক মানুষ দেখা যায় যে প্রথম রমজানে একদম বেহুশ হয়ে যায়, হয়ে যায় না এরকম? প্রথম রমজানে তার মাথায় পানি ঢালো লাগে, কারণ এগারো মাসে একদিনও সে সিয়াম পালন করে নাই। প্রথম রমজানে কাজও করে, আবার সিয়াম সব কিছু বাদ দিয়ে হা হুতাশ ওর টানাটানি শুরু হয়ে যায়। অতএব এটা না করে যে কমপক্ষে আগামী বৃহস্পতিবারটা একটা সিয়াম পালন করি। আর আপনার আমার জীবনে এখানে বেশিরভাগ মানুষ তিরিশের উপরে বয়স, তাই না? বেশিরভাগ মানুষ, কারো পঞ্চাশ, কারো ষাট, কারো চল্লিশ, বেশিরভাগ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে আমরা আপ ডাউন করতেছি, আর উপরে অনেক আছে। যে আমার জীবনে চল্লিশটা ষাটটা রমজান চলে গেল, কিন্তু আমি পরিবর্তন হতে শুধু নিয়োগ করলাম যে এই আগামী রমজান থেকে সব কিছু বাইর দিম, আগামী রমজান থেকে আমি হারাম খাওয়া ছাড়ি দিব। হুজুর দোয়া করেন, রোজার মাসটা আইছে, একদম বিড়ি তামাক যোদ্ধা দাঁড়িয়ে সব ছাড়ি দিব। হুজুর দোয়া করেন খালি। এই যে এইভাবে চলে গেল আমার। সাহাবায়ে কেরামের জীবনে কয়টা রমজান পেয়েছিল জানেন? রসুল সাল্লাহ সাল্লাম খুব পরদূর আট থেকে নয়টি রমজান পেয়েছিল সাহাবায়ে কেরাম। তাই দুইজন দুইজন চারটা পাঁচটা, মানে খুব রমজান মাস পেয়েছেন এমন না, খুব কম সংখ্যক সাহাবি পেয়েছেন বেশি রমজান। তাহলে এত রমজান কম পাওয়ার পরও তারা রমজান মাসে কী করলো? সাকসেসফুল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠলেন, জিবরিল আমিনের শ্রেষ্ঠ ফেরেস্তা, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেস্তা, যে সম্মানিত ফেরেস্তা হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। তো তিনি দোয়া করলেন, যারা রমজান পেল গুনাহ মাফ করাতে পারলো না, তারা যেন কী হয়ে যায়, আলাক ধ্বংস হয়ে যায়। তাহলে আমি আমার জীবন থেকে অনেক রমজান কেটে গেছে, রমজান দিন থেকে প্রস্তুতি গ্রহণ করব সেটা আর হবে না, কারণ হঠাৎ করে কোনো দিন ভালো হওয়া যায় না। এখনও দুই থেকে তিন দিন বাকি, আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করুন যে রমজান মাস থেকে আমার কাজটা কমিয়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন সব দেওয়ার জন্য বসে আছেন, আসমানের দরজা খোলা, খোলা কিনা রমজান মাসে? জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা, আমরা খালি নিব। কিন্তু আমাদের কি, যারা ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, তার ধান্দা যে এই মাসে কোন কাপড়টা ভালো, তো যত মার্কেট থেকে কাপড় আনা যাবে তত আমার চলবে। যে দর্জি এই মাসে তার মতো ব্যস্ত আর কেউ নেই, যে আপনার মুদি দোকানদার কত মাল বিক্রি করতে পারে এই মাসে, তার সব ব্যস্ততার মধ্যে, তাই না আমাদের অবস্থাটা? কারণ রমজান মাস আমাদের একটা কামাইয়ের মাস, অথচ রমজান মাস কিসের মাস? ইবাদতের মাস। আপনি কামাই করেন, রমজান মাসটা আল্লাহকে একটু বেশি দেন, আপনার জন্য একটু কম করে রাখেন, কারণ মরে গেলেই কি শেষ। এই জন্য এটা যেন আপনার জীবনের শেষ রমজান, এই টার্গেট নিয়ে যে এই রমজানে কাজ একটু কমাই দেব, এই রমজানে কাজের চাপ একটু কমাই দেব, এই রমজানটা একটু ফ্রি হতে চাই। যত কাজ আছে এই দুই দিনে শেষ করবেন, যত ঝামেলার কাজ, বাজারে কম, অত দরকার নেই, যতটুকু দরকার ততটুকু। আপনি একটা রুটিন করেন যে এই রমজানে আমি কয় ঘন্টা আল্লাহর জিকির করব, কয় ঘন্টা কী করব। আপনি ফ্যামিলি নিয়ে মিটিং করেন, কোনো সময় রমজানে মিটিং করছেন যে কয় ঘন্টা আমরা কী করব, ছেলে মেয়ে কী করবে, এটা করা হয় না কখনো। তো রমজানের আগে আপনি একটু চিন্তাধারা করেন যে আমি এই কয় ঘন্টা কমপক্ষে পড়াশোনা করব, যারা পড়াশোনা পারি না কমপক্ষে কোরআন শেখার চেষ্টা করব। এইভাবে খালি রোজার মধ্যে শিখবো আর করবো, এইভাবে আমার জীবন আপনার জীবন কেটে গেল। কিন্তু আমরা কিছু করতে
পারলাম না, এই যে রমজান আসতেছে আমাদের কোনো প্রস্তুতি আছে? তা আমি কি এরকম প্রস্তুতি গ্রহণ করছি যে আমি এই কাজটা করব এই রমজানে? করতে পারি নি। রুটিন তো বহু দূরের কথা, রমজানের মাসলা মাসাইল বয়স হলো 70, এখনও জিজ্ঞেস করে যে তরকারি ছাকলে কি রোজা দায়গা করে না? হ্যাঁ, গায়ে হাতর মাখলে কি রোজা দায়গা? আবার গায়ে সাবান মাখলে? বয়স হলো 60-70, আজকেও কেন এই কথা জিজ্ঞেস করে? তার মানে কি সে একদম মানে বেখেয়াল রোজা সম্পর্কে? রমজান মাসের প্রস্তুতি হলো রমজান সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করা, রমজানের ফজিলত জানা, এবং রমজানে আল্লাহকে একটু, আল্লাহ যদি সব খুলে থাকে তাহলে আমি যদি এই 11 মাসের ডায় এই মাসে চাই নিতে পারি, আল্লাহর কাছে কি অভাব পড়ছে? আল্লাহ কি আমাদের মতো যে একজনকে দিলে আর দিতে পারবে না? অভাব নাই আল্লাহর কাছে, অভাব নাই। আরেকটি কথা, এখানে বিভিন্ন মসজিদের মুসল্লি এসেছেন, আমরা জানি যে এতদ অঞ্চল আহলে হাদিস অঞ্চল, সাহারির টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু তিনি আজান দিতেন, কি করতেন? আজান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না বিলালান, নিশ্চয় বেলাল রাত থাকতে আজান দেয়, আর ইবনে উম্মে মাকতুম তিনি আজান দেয় ফজরের আজান, যতক্ষণ না বেলালের আজান শুনে তোমরা খানা বিনা করো আর উম্মে মাকতুমের আজান শুনে তোমরা খানা বিনা বন্ধ করো। তার মানে মুয়াজ্জিন ছিল দুইজন নবীর যুগে, আজান দিত। বুখারীর ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আসকালানী রহিমুল্লাহ তিনি বলছেন, বর্তমানকালে আজান ব্যতীত মাইক, সাইরেন, ঢোল বাজানো, তবলা বাজানো, চিল্লাবাল্লা করা সবই বিদাত। কি করতে হবে? আজান দিতে হবে। এখনও কেন আহলে হাদিস সমাজে ডাকাডাকি গজল গাওয়া শুরু করে দেয়? রাত্রে তাহাজ্জুদের সালাতে দাঁড়াইছেন আপনি, 3টের সময় উঠছেন, 10 মিনিট সময় আছে, তাহাজ্জুদের সালাতে দাঁড়াইছেন, মাইকের গজলের ছুটে আর থাকা যায় না, দূরে কাছে সালাত আপনি পড়তে পারেন না, এরকম পরিস্থিতি হচ্ছে না? আমাদের জিহাদ হবে শিরিক এবং বিদাতের বিপক্ষে, মানে শিরিক বিদাত যেখানে আছে ওখানে আমাদের জিহাদ। জিহাদ মানে কি? বিদাতের বিপক্ষে, বিদাতকে দূর করে দিয়ে সুন্নতকে কায়েম করা, শিরিককে দূর করে দিয়ে সুন্নতকে কায়েম করা। একাই লড় ভাই, আমার মসজিদে কেন এটা চলবে? আমি এই মসজিদে মুসলি না, কথা না শুনে আমি মসজিদে বেতন দেই না, সুন্নত কায়েম চলবে আমরা আহলে হাদিস। আপনি বলতে পারেন না এইভাবে আপনার মসজিদে কেন? ওই ভোর রাত্রে যখন মানুষ ইবাদতের সময় মানুষ নির্বিলি একটু ইবাদত করবে, আবার বলে যে মানুষ তো উঠে না, যার গুরুত্ব নেই সে উঠবে না। হ্যাঁ, এখন ডিজিটাল যুগ, প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, প্রত্যেকের ঘরের মধ্যে মোবাইল আছে না? কার একটা ভগিনীর ঘরে মোবাইল আছে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, অ্যালার্ম বাজবে, উঠবে। এই কাজটা যেন এবার না হয় আপনারা উদ্যোগ নেবেন ইনশাল্লাহ, যে আমাদের এই মসজিদগুলোতে যে আপনারা একটু বলে দেবেন, যারা মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন তো বুঝে না, পড়াশোনা কম, এরা শিরিক বিদাত যে যেমনি কমনি করে, এগুলো যেন না হয়, যে মানুষ যেন শান্তি মতো একটু ইবাদত করতে পারে। আর আমি কি ইবাদত করবো? যে এই রমজানে যেন আমি আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নিবই নিব ইনশাল্লাহ, এটা আমার প্রতিজ্ঞা থাকবে যে এই রমজানটা আমার জীবনের শেষ রমজান। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যে তুমি আমাকে এই রমজানটা ভালোভাবে ইবাদত করার তৌফিক দিও। আল্লাহ এভাবে দোয়া করো, আল্লাহ এই রমজান পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, বয়স যাকে বেশি দেওয়া হয় আল্লাহ তাকে সময় বাড়িয়ে দেন, যে হায়াত দিলাম মান্দানি 2 দিন আল্লাহর কাছে তওবা তাহলিল করে। অতএব এই যে আপনারা একটু সময় নিয়ে, এই সময় নিয়ে রাত্রেবেলা সালাতগুলি পড়বেন, পড়লে কি হবে? আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করুন, আজকের কাল আজকে থেকে যত ব্যস্ততা আছে সব কমিয়ে ফেলুন, ব্যস্ততা কমিয়ে আপনার আমার যত কাজ আছে সব কমিয়ে রমজান মাসটা ইবাদতের জন্য, যে সালাতের টাইম অনেকেই আছে আমরা খুব বেখেল, স্যারি খাই ঘুমাই পড়ি, এগুলো যেন না হয়। এগুলো আমরা বহু শুনে আসছি, অধিকার যাব না। এখন সর্বশেষ যে কথা সেটা হলো, আমরা কালকে বৃহস্পতিবার যে একটা সুন্নতি সিয়াম, একটা নফল সিয়াম পালন করেন না কী হবে? তাতে আপনার অভ্যাসটা চালু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিয়াম পালন করলো, খন্দকান, তার জন্য একটা পরীক্ষা গর্ত খনন করা হবে, যার দূরত্ব হবে মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব তত দূরত্ব, মানে ওই ব্যক্তি থেকে জাহান্নাম 500 বছর রাস্তা দূরে সরে যাবে। হাদিস তিরমিজি হাসান সূত্রে বর্ণিত হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে একটা সিয়াম বৃহস্পতিবার আজকে রাত্রে সাহারি যাই হোক খেয়ে কালকে সিয়ামটা রেখে দিলাম,
তাহলে একটা অভ্যাস হয়ে গেল, একটা প্রস্তুতি হয়ে গেল রমজান মাস। আর চাঁদ দেখা কিন্তু আমাদের মাঝে কমে গেছে, চাঁদ দেখার দোয়া, আমরা ওই রেডিওর খবরের ভরসায় বসে থাকি। আপনি চাঁদ খুঁজবেন, চাঁদ খুঁজলে আপনার নেকি হবে, একটা মৃত সুন্নত জিন্দা হবে, চাঁদ দেখার অভ্যাস এখন আর নাই। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুক আল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া, আমরা কিন্তু জানিও না। হ্যাঁ, চাঁদ দেখার দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হিলাল আর নতুন চাঁদ, নতুন চাঁদ খুঁজবেন, এটা একটা সুন্নত। দেখতে পান আর না পান, চাঁদ দেখে যখন এই দোয়া পড়বেন আপনার নেকি হবে, আপনি খুঁজবেন আপনার নেকি হবে, এটা একটা মৃত সুন্নত। এখন মানুষ এখন আর চাঁদ খুঁজে না, ওই ফেসবুকে দেখে অথবা রেডিওর খবর শুনে বসে থাকে। চাঁদ দেখা একটা সুন্নত, এই কাজগুলি করবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা সর্বশেষ বলে দিই, এই কথাটা ভুলবেন না, সব ভুলে গেল কি সেটা, সেটা হলো প্রতিদিন 5 টাকা করে হলে 30 দিনে কত টাকা হয়? হ্যাঁ, খুব বেশি কিচ্ছু না করতে পারলে রমজান মাসে 5 টাকা নোট, এই 30টা 5 টাকা নোট রেখে দেবেন, মানে কোনো দিন যেন আপনার দান মিস না যায়। না পারলেও 2 টাকা করে, যদি না পারেন কাউকে ঘরের মধ্যে একটা দান বাক্স বানাবেন, পারিবারিক দান বাক্স, ওটার মধ্যে আপনি 5 টাকা করে রেখে দেবেন, মানে প্রত্যেক রমজানে আমার যেন দান মিস না হয়। কারণ কি জানেন, শেষ দশকে যদি আমার এই 5 টাকা যদি দান হয়ে যায় প্রত্যেক দিন, তাহলে দিনের রাত্রে করব, আমার যদি একটা রাত পেয়ে যায় তাহলে 1000 মাসের চেয়ে উত্তম, তাহলে 1000 মাস টাকার চেয়ে আমি বেশি দান নেকি পাবো আমি। অতএব রমজান মাস 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেবেন। হুজুর কয়েছে যে 70 গুণ, 70 গুণ কথা ঠিক না, 10 থেকে 700 গুণ। তাহলে আমি 5 টাকা করে যদি প্রতিদিন দিতে পারি, তাহলে আমার এই 700 5 টাকা হলে তার চেয়ে বেশি, বিগৈর হিসাব, আল্লাহ ইচ্ছা করলে তার চেয়ে বেশি দেবেন। এই কাজটা আমরা ভুলবো না, যে প্রতিদিন কমপক্ষে 2 টাকা করে দান করে যাবো, প্রতিদিন আমার এটা চালু থাকবে। 2 টাকা 5 টাকা তো খুব ব্যাপার না, কাউকে না পারলে আপনার ঘরের দান বাক্সের মধ্যে রাখি দেবেন, ওটা আপনার দান হয়ে গেলে একবারে দিলেন ওটা কিন্তু অত নেকি হবে না। কারণ প্রত্যেক দিন আপনার ফেরেশতা এসে দোয়া করবে আপনার জন্য, আল্লাহ দান করছে তার এটা পূর্ণ করে দাও, এটা একটা সুবর্ণ সুযোগ। এই জন্য কম বেশি প্রতিদিন যেন চলে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো, যারা দাঁড়িয়ে আছি যে দাঁড়িয়ে আসতে আসবো না, আল্লাহ বিড়ি সিগারেট খাবো না আর খাবো না, বাদ দিলাম, পান জর্দা আর খাবো না, বাদ দিলাম, চেষ্টা করেন না আপনি। আর এখন যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই নিয়ত করার পরে যদি আপনি মারা যান, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। কি বুঝলেন, নিয়ত করেন আজকে থেকে আর খাবো না ইনশাল্লাহ, আর পাপে জড়িত হবো না, আজকে থেকে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ এই রমজানের 30টি রমজানের সিয়াম যেন আমরা পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার বান্দারা একজন বান্দাও লড়েনি, আল্লাহ তোমার বান্দাদেরকে এখানে যারা বসে আছে এবং যারা বাহিরে আছে, আল্লাহ তাদের সবাইকে তুমি রমজানের সিয়ামগুলি ভালোভাবে রাখার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই রমজানে যেন আমরা আমলে সলেহ বেশি বেশি করতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এখানে বসেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ঈমান সহকারে মৃত্যু দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেশে বিদেশে যে সমস্ত ভাইয়েরা রয়েছে তাদের আল্লাহ তুমি ঈমানের হায়াত বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে সুস্থ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।